আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো বোরহানি। বোরহানি আমরা কম বেশি সবাই পছন্দ করি। আমরা সাধারণত বিয়ে বাড়িতে কিংবা রেস্টুরেন্টে বোরহানি খেয়ে থাকি। আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা ঘরে বসে খুব সহজেই বোরহানি তৈরি করতে পারবেন। এখন চলছে রমজান মাস। আমরা সাধারণত ইফতারিতে একটু ভাজা পোড়া বেশি খেয়ে থাকি। ইফতারিতেও আপনারা বোরহানি তৈরি করে খেতে পারেন। রমজান প্রায় শেষের দিকে, সামনে চলে আসছে ঈদ। ঈদের সময় আমরা সবাই কম বেশি রোস্ট, পোলাও, মাংস রান্না করি। এ সময় আমরা বোরহানি অনেক সময় কিনে খেয়ে থাকি। কিনে না খেয়ে আমরা ঘরেই তৈরি করি। চলুন বোরহানি ঘরেই তৈরি করা যাক। এবার আমি দেখিয়ে দিচ্ছি বোরহানি তৈরি করতে আমি কী কী উপকরণ ব্যবহার করেছি। চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক বোরহানি তৈরি করার জন্য কী কী উপকরণ আমার লেগেছে। এখানে আমি দই নিয়েছি 1 কেজি। 1 কেজি দই দিয়ে আমি বোরহানি তৈরি করব। এখানে বোরহানি তৈরির জন্য নিয়ে নিয়েছি পুদিনা পাতা, কিছু আদা কুচি, ধনিয়া পাতা, কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ আমি ছোট 2-3টা নিয়েছি, কারণ কম দেব কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়া দেব, এজন্য আমি একটু কম নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরা পাউডার, 1 চা চামচ বিট লবণ। আরও নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। আর লাগবে 2 টেবিল চামচ চিনি। আরও লাগবে 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা। এবার সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, এ পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি আদা কুচি, এরপর দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ, দিয়ে দেব সরিষা বাটা ও টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি জিরা পাউডার, গোলমরিচ গুঁড়ো ও বিট লবণ। এখন দিয়ে দেব চিনি ও 1/2 চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দই। 1 কাপ দই দিয়ে সব উপকরণের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নেব। এখানে আমি কোনো পানি ইউজ করব না। দেখুন ভিউয়ার্স, সব উপকরণ দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব টক দই। আমি কিন্তু কোনো পানি ইউজ করব না, পানি ইউজ করলে বোরহানি সুন্দর হয় না। এখন ব্লেন্ড করে নিচ্ছি। ভিউয়ার্স, বোরহানি তৈরি হয়ে গিয়েছে। এখন 2টি গ্লাসে সার্ভ করে দিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটি একটি সহজ রেসিপি। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করে। আর আপনাদের রিলেটিভসদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।